ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ومدرك بن جانت سيسن مغرب جي مغربي البوري سورة واقعة পাঠ করলে রেজেকের ব্যবস্থা হবে ঠিক আলহামদুলিল্লাহ ওসালাত রসুলিল্লাহ না বোন এটি ঠিক নয় কারণ সুরা ওয়াকিয়া সম্পর্কে যে সমস্ত কথা এসেছে সেই কথাগুলো বিশুদ্ধ বর্ণনা দ্বারা আহ প্রমাণিত নয় আহ যে বর্ণাগুলো এসেছে সবগুলো বর্ণনাই হচ্ছে আহ বা দুর্বল অতএব এই ধরনের বর্ণার উপরে নির্ভর করে আমরা কোনো আমল করতে পারি না হ্যাঁ কোরআনুল কারিমের যে কোনো আয়াতই হচ্ছে আমাদের জীবনের জন্য বরকত দেখে নিয়ে আসে আমাদের জীবনের জন্য কল্যাণ কর আমাদের দুনিয়া এবং আখরাত কে উজ্জ্বল করবে এতে কোনো সন্দেহ নেই তবে সূরা ওয়াকিয়ার সম্পর্কে যে বিশুদ্ধ একটি বর্ণনা এসেছে সোনান তিরমিজির ভিতরে রসুল্লাহ সাল্লাম থেকে আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহন বর্ণনা করতেছেন আল্লাহ রসুল বলেছেন সাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ও আম্মাই তাসালুন ওয়াইদাস শামসু কুবেরাত যে আমাকে বৃদ্ধ করে দিয়েছে কয়েকটি সূরা তার মধ্যে একটি হচ্ছে সুরাত হুদ দ্বিতীয়টি হচ্ছে সুরাতুল ওয়াকিয়া তৃতীয়টি হচ্ছে সুরাতুল মোরসালাদ চতুর্থটি হচ্ছে পঞ্চমটি হচ্ছে এই পাঁচটি সুরা এটি অবতীর্ণ হওয়ার পরে আমি এটার বিধি বিধান বা এর ভিতরে যে আলোচ্য বিষয় ছিল সেই আলোচ্য বিষয়গুলো নিয়ে চিন্তা করতে গিয়ে আমি বুড়ো হয়ে গিয়েছি অর্থাৎ আমার চুলকে পাকিয়ে দিয়েছে তো সোবাহান আল্লাহ এই বর্ণনাটি হচ্ছে একমাত্র সহী বর্ণা সুরয়াকেয়ার সম্পর্কে এছাড়া আহ বাইহাকি আহ ইমান বাইহাকি রহে মাহল্লাহ তিনি শাহ ইমানের ভিতরে যে বর্ণাটি তুলে ধরেছেন যেমান করা সুরাতাল ওয়াকেয়ালাম তুসি বহু ফা খতান আবাদা যে মানুষটি প্রত্যেক রাত্রে সুরাতুল ওয়াকেয়া পাঠ করলো ওই ব্যক্তিকে কখনোই দারিদ্রতা আহ পাবে না বা দারিদ্রতা গ্রাস করবে না এই যে বর্ণনাটি এই বর্ণনাটি বিশুদ্ধভাবে আহ বর্ণিত হয়নি এই বর্ণনার ভিতরে দুর্বলতা রয়েছে অতএব এই বর্ণনার উপরে ভিত্তি করে আমরা সকাল সন্ধ্যা বা রাতে প্রতিরাতে সুরাতু সুরাতুল ওয়াকেয়া পড়তে পারি না কিন্তু এমনি আমরা সুরাতু ওয়াকেয়া পড়ব এর ভিতরে বিশাল ফজিলাত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সুরা পড়তে গিয়ে তার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এমন কথা যখন বলেছেন তখন আমরা সুরা অত্যন্ত গুরুত্বের সাথে পড়ব তাতে কোনো সমস্যা নেই কিন্তু আহ সুনির্দিষ্ট ফজিলাতের আশায় যে ফজিলাত বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সেরকম কোন ফজিলাতের আশায় আমরা সুনির্দিষ্ট কোনো আমল করতে পারি না আল্লাহ আলমবে সব আসর আল্লাহ